আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। সেটা মাছের রেসিপি করে দেখাবো, সেটা হলো ভোলা মাছ দিয়ে ভোলা মাছের ঝাল। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি দেখে ভালো লাগে তাহলে এইভাবে আপনারাও একবার ট্রাই করবেন। আর যদি খেয়ে ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে প্রত্যেকটা ভিডিও একবার করে চেক করে নেবেন। চলুন কীভাবে করছি দেখবেন আসুন। মাছের ঝালের জন্য আমি এখানে চারটে পিস নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা 3 থেকে 4 চামচ দিচ্ছি যেহেতু মাছগুলো ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে আমি লাঞ্চা করে ভেজে নিয়েছি 2 পিসটা উল্টে পাল্টে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে আছে এটাতে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লালচে করে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। এখানে দেখুন পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচানো।
এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে নরম হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। এবার মশলাগুলো দিয়ে একবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে নিয়েছি 2 চামচ। টক দইটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো একবার উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে জলটা একবারে টেনে গেছে আর মাছগুলো ঠিকঠাক মাছের ঘরে মশলাটাও ধরে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সবার শেষে আমি ওপর দিয়ে খানিকটা ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এখানে ভোলা মাছের ঝাল একদম রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের যদি মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।